नमस्कार प्रिय বন্ধুরা, ত্রিজাস চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত। এখন আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি খুব আকর্ষণীয় একটা আইটেম, বাসমতি পোলাও রেসিপি। আমরা এখন আপনাদের সামনে উপস্থাপিত করব কিভাবে বাড়িতে খুব সহজে চটজলদি বাসমতি পোলাও বানানো যায়। এই বাসমতি পোলাও বানানোর জন্য আমরা 200 গ্রাম বাসমতি চালকে 20 মিনিট ভালোভাবে জলে ভিজিয়ে জলটাকে ছেঁকে নিয়েছি। 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ, 1 চামচ ঘি সঙ্গে 2 চামচ রিফাইন্ড অয়েল, 3 চামচ চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি নেবেন। নিয়েছি অল্প কিশমিশ ও কাজু, অল্প গুঁড়ো গরম মশলা, অল্প গোটা গরম মশলা, 1 চামচ লবণ। ভেজানো বাসমতি চালে আমরা দিয়ে দিচ্ছি এবার লবণ, হলুদ, অল্প গরম মশলা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এসব কিছু দিয়ে আমরা খুব ভালোভাবে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হলো। এবার গ্যাসটা অন করে ওভেনে আমরা একটা কড়াই চাপিয়ে দিলাম। পাশের ওভেনে 500 গ্রাম জলকে আমরা ফুটতে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে এসেছে, তাতে দিয়ে দিচ্ছি ঘি আর রিফাইন অয়েলটা। এরপর কাজু আর কিশমিশটা হালকা ভেজে নেওয়া হচ্ছে। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেল। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটা, হালকা নেড়ে নিয়ে তার উপর দিয়ে দেওয়া হচ্ছে মাখানো বাসমতি রাইসটা। এখন বাসমতি রাইসটা আমরা প্রায় 1 মিনিট ভেজে নেব। গ্যাসটাকে রাখতে হবে লো ফ্লেমে। বাসমতি রাইসটা ভাজা হয়ে গেছে, এবার এর উপর আমরা ফুটে আসা জলটা ঢেলে দেব। ফোটানো জলে বাসমতি রাইসটা আমরা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে এই রাইসটা জমাট না বেঁধে যায়। এরপর চিনিটা দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমরা কড়াইয়ের উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে ফুটতে দিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিট। প্রায় 7 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখছি। দেখুন আমাদের বাসমতি পোলাও প্রায় রেডি। এতে আমরা এখন ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশটা দিয়ে বাসমতি পোলাওটা ভালোভাবে নেড়ে নিলাম। এরপর আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি। এরপর এটাকে আমরা প্রায় 5 মিনিট এভাবে ঢেকে দিচ্ছি, যাতে এটা একটু ঠান্ডা হয়। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি বাসমতি পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমরা এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমাদের টেস্টি বাসমতি পোলাও একটা প্লেটে চিকেন সহযোগে পরিবেশিত হচ্ছে। এই বাসমতি পোলাও আপনারা হয়তো অনুষ্ঠান বাড়িতে অনেক খেয়েছেন, তবে বাড়িতে এভাবে চটজলদি বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আর স্বাদে, বর্ণে এবং সুগন্ধে এই বাসমতি পোলাও অনুষ্ঠান বাড়ির পোলাওয়ের থেকে কোনো অংশে কম নয়। বরং বলা যায় অনুষ্ঠান বাড়ির পোলাওয়ের থেকে এই বাসমতি পোলাও অনেক স্বাস্থ্যপ্রদ বা হেলদি, কারণ এতে আমরা খুব বেশি ঘি ব্যবহার করিনি। আজকের মতো গুড বাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি সহ।